হাই আম রূপম এখন কথা হবে ব্যাধের ট্রেলার নিয়ে যেটা হইচুয়ের আপকামিং সিরিজ তো কেমন লাগলো এই ট্রেলারটা ট্রেলারটা গতকালকে ড্রপ করা হয়েছে এবং এই শোটা পরিচালনা করছেন অভিরূপ ঘোষ তো অভিরূপ ঘোষ স্বল্প বাজেট পাক শোয়ের বেশি না হোক তবে তার প্রত্যেকবারই চেষ্টা থাকে যে নতুনত্ব কিছু দেখাবেন বা তার কনসেপ্টগুলো ওই খুব মানে একই রকম টিপিক্যাল হইচুয়ের কাজ ওরকম কখনোই মনে হয় না বরঞ্চ তার কয়েকটা কাজ যেমন রহস্য রোমাঞ্চ সেগুলো তো যে অত স্বল্প বজেটে তিনি যেরকমভাবে দেখিয়েছেন খুব প্রশংসা করতেই হয় এবার যদি এই শোটার কথা বলি তো এগারোই ফেব্রুয়ারি আসবে এই সিরিজটা এবং আমার মনে হয় খুব ন্যারো প্রমোশনে সেটা নিয়ে আসছে যদিও কয়েকদিন আগে একটা রাউন্ড টেবিল হয়েছিল সেখানে এসবিএফের পক্ষ থেকে ওইচুয়ের পক্ষ থেকে বাংলায় যারা রিভিউ করে প্রত্যেককেই ডাকা হয়েছিল আমাদেরকেও ডাকা হয়েছিল হয়নি সময়ের জন্য তো এই টিজারটা দেখে আমার বেশ ভালো লেগেছে টিজারটা এখানে সোমন বলি এখানে রয়তব দত্ত বলি এখানে অনির্বাণ চক্রবর্তী বলি প্রত্যেককে দেখতে বেশ ভালো লাগছে আর এটা এমন একটা গল্প যেটা শুনলে আমাদের খুব অবাক হতে হয় যে চড়াই পাখিকে মারছে আবার চড়াই পাখিকে মারার জন্য দুরকম কারণ রয়েছে দুরকম কারণ বলতে কোথাও এটা শান্তি কোথাও এটা যুদ্ধ তো এই যে প্রতীকী এটাকে বেছে নিয়ে এবং নিজের স্যাটিসফ্যাকশানের জন্য একজন সাইকো বা তার এর পিছনে কি কারণ রয়েছে সে একের পর এক হত্যা করছে চড়াই পাখির এবার মানুষ মারলেও খুন চড়াই পাখি মারলেও খুন তো বিষয়টাকে কীরকমভাবে সলভ করা হবে আর দেখা যাক যে এই ইনভেস্টিগেশনটা কীরকমভাবে আসে আর এই কিলারকে এরা ধরতে তো পারে কিন্তু এর এগিয়েসটা কি প্রুফ পায় কারণ ট্রেলারটার মধ্যে আমরা এটুকু বুঝেই যাচ্ছি যে কে এই কিলারটা তবে আমার যেটা মনে হয় তারা যদি ট্রেলারটাকে খুব স্বল্প ডিউরেশনের বানিংছে ঠিক আছে এবং তারা বেশি কিছু গল্প সম্পর্কে আভাস দেয়নি তবে যদি এখানে অনির্বাণ চক্রবর্তী যে কিলার সেটা যদি এস্টাবলিশ না করতো এবং সেটা যদি সাসপেন্স রাখতো হয়তো সিনেমার মধ্যে সাসপেন্সটা প্রথমেই খুলে যায় ট্রেলারের সাসপেন্সটা রাখতো বেশি ভালো হতো এ যদি প্রিমিয়াম কোয়ালিটি বলি বা ব্যাকগ্রাউন্ডস স্কোর বা প্রত্যেককে যেরকম দেখতে লাগছে যেরকম লোকেশন নেওয়া হয়েছে সেটা বেশ ভালো এবার দেখার কেমন হয় অভিরূপ ঘোষের এই শোটা হইচুয়ের একটা জিনিস খুব ভালো করে আমি বুঝে গেছি তারা যে শোটা নিয়ে বেশি প্রমোট করে বেশি আশাবাদী থাকে সেই শোগুলোই ধারায় দু একটা বাদে এরকম বহু শো আসে যেগুলো তারা প্রমোট করে না তেমনভাবে খুব ন্যারো প্রমোশনে আসে হঠাৎ করে আসে চলে যায় কিন্তু সেই শোগুলো নিয়ে কিন্তু অনেক দিন কথা হয় সেই শোগুলোই আমার মনে হয় ভালো হয় তো দেখা যাক কেমন হয় ব্যাধ এই শোটা তো এই ছিল আমার রিয়াকশন তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার বাটনটা প্রেস অবশ্যই করে দিও নিজেদের খেয়াল রেখো চরন্ত আমাদের পাশে আছেন ভি অর্থাৎ বাই ঠিকই